ইনস্টাগ্রামে রিলস দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো পাকিস্তানি রেসিপিটি। রেসিপিটি দেখতে এত লোভনীয় লাগছিল যে লোভ সামলাতেই পারলাম না, ফ্রিজ থেকে সাথে সাথে গরুর মাংস বের করে ভিজিয়ে দিলাম আর রেসিপিটি বানিয়ে ফেললাম। আর ভাবলাম আমি একা কেন জিভে জল ঝরাবো, আপনারাও একটু ঝরান আমার সাথে। আর এই রেসিপিটির নাম হচ্ছে গরুর মাংসের বটি ফ্রাই। তো এর জন্য দেখতেই পাচ্ছেন একেবারেই যে গরুর মাংসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ আদা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া, আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে এর থেকে বেশিও দিতে পারেন, আর দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া, আর এর সাথে দিয়ে দিলাম আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এই রেসিপিটা বানানোর জন্য একটু ডিফারেন্ট কিছু ইউজ করতে হবে, আর এর জন্য আমি এখানে এক টেবিল চামচ সয়া সস নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিলি সস, আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি, আপনারা এখানে লেবুর রস না দিয়ে সিরকাটাও দিতে পারেন। এখন সব উপকরণগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট মতো আমি এটা রান্না করেছি, আর এখানে আমার প্রায় 8 থেকে 10টা সিটি লাগছিল, আপনাদের এর থেকে কমও বেশি লাগতে পারে। তবে মাংসটাকে একেবারেই নরম করে ফেলতে হবে, আর দেখুন মাংসটা একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাংসের যে মশলাটা এভাবে গ্রেভি আকারেই রাখতে হবে। এখন এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি যোগ করব। এখন যে মশলাগুলো আমি এখানে অ্যাড করব, এগুলো আমি পাটায় আদা ভাঙা করে নিয়েছি, এখানে কিন্তু ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নিলে হবে না, এগুলো আদা ভাঙা করে নিতে হবে। এক চা চামচ মতো আস্ত ধনিয়ার গুঁড়া আদা ভাঙা করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো জিরার গুঁড়া, আর এক চা চামচের একটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো এখন ভালোভাবে মাংসের সাথে মিশে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিতে হবে। আপনারা এখানে আটা ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিয়েছিলাম। এবার কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মাংসগুলো কোট করে একটি প্যানে মাংসগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন পারফেক্টভাবে গরম হয়ে যাবে তখন একে একে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, একেবারে লো আছে মাংসগুলো ভাজতে হবে, এবং বেশিক্ষণও মাংসগুলো ভাজা লাগবে না যেহেতু মাংসগুলো আগে থেকেই রান্না করা। এই জন্য 5 থেকে 6 মিনিট মতো এপিট ওপিট করে মাংসগুলো লালচে করে ভেজে নিলেই হবে। আর এখন মাংসগুলো ভাজা শেষ, দেখুন মাংসগুলো দেখেই কত লোভনীয় লাগছে এবং জাস্ট ওয়াও একটা কালার আসছে। মাংসগুলো দেখে আমার জিভে এখনই পানি চলে আসছে। যাই হোক, মাংসগুলো ভাজার পালা শেষ। এখন এখানে আমি আরও 2টা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আর এর জন্য সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে চাট মশলা ও লেবুর রসের জন্য চটপট একটা টেস্ট আসবে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দেখুন মাংসগুলোর উপরে কিন্তু ক্রিস্পি হয়েছে এবং মাংসগুলোর ভিতরে এক জুসি একটা ভাব চলে এসেছে। আমার মতো আপনারা যদি মাংস ভাজা দেখে লোভ সামলাতে না পারেন তো এখনই ফ্রিজ থেকে মাংসগুলো বের করবেন আর রেসিপিটি ট্রাই করে ফেলবেন, এবং কমেন্টে জানাবেন পাকিস্তানি রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই সুস্থ ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।